সারা জীবন নামাজ পড়লেন, আর আপনি ইসলামের দুশমন, নামাজ নাই কালাম নাই আলেমের শত্রু, আপনি তাকে নেতা হিসাবে মানলেন, জান্নাত হবে বলেন? জান্নাত কোনোদিনও হবে না আমার ভাইরা। এখন আসুন মুমিন কারা, আমরা তো এখন মুফলিহুনের তথা ফালা আফলাহার আমরা ব্যাখ্যা শুনলাম, এখন মুমিন কারা, মুমিনের সংজ্ঞা আছে না? মুমিন কারা এই এশিয়া মহাদেশে প্রখ্যাত অনেক আল্লামা মওদুদী রহিমাহুল্লাহ তিনি মুমিনের সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন মুমিন বলতে এমন লোকদেরকে বোঝানো হয়েছে যারা মুহাম্মদ সাল্লামের দাওয়াত গ্রহণ করেছে এবং তাকে নিজেদের নেতা ও পথ প্রদর্শক হিসাবে মেনে নিয়েছে, জীবনের সকল ক্ষেত্রে রসুল ইসলামকে অনুসরণ করেছে, তারা হলো মুমিন। তারা কি মুমিন? আপনি রসুলকে মানলেন না, রসুলকে নেতা হিসাবে মানলেন না, আপনি কখনো মুমিন হতে পারবেন না। রসুল যে দাওয়াত দিয়েছে সে দাওয়াতকে আপনি গ্রহণ করলেন না, তাহলে আপনি মুমিন হতে পারবেন না। তো প্রথমে বলা হলো দাওয়াত, রসুল যে দাওয়াত দিয়েছে, এখন রসুল কি দাওয়াত দিয়েছে সেটা তো আমাদের জানার দরকার আছে, কি বলেন ঠিক কিনা? রসুলের যে দাওয়াত ছিল, রসুলের কি দাওয়াত ছিল, রসুলের কি মিশন ছিল? আল্লাহ কোরআন কারীমের ভিতরে বলেছে রসুল সম্পর্কে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন তিনি সেই সত্তা যিনি তার রসূলকে দিয়ে হককে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, কেবলমাত্র এই কারণে প্রেরণ করেছেন যাতে করে এই দুনিয়ার ভিতরে যত ধর্ম থাকবে, যত দিন থাকবে, যত মতাদর্শ থাকবে, সকলের উপরে, সকল মতাদর্শের উপরে আল্লাহর জমিনে আল্লাহর দিন যাতে বাস্তবায়ন করতে পারে, এই জন্য আমি নবী প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ, আল্লাহ এমনি নবীকে প্রেরণ করেন নাই, এই কারণে আল্লাহ পাক নবীকে প্রেরণ করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সমাজে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াত কেউ গ্রহণ করেছে কেউ গ্রহণ করে নাই। আল্লাহ নবী দাওয়াত কাজ করেছেন, যখন তিনি দাওয়াত দিয়েছেন যারাই নবীর দাওয়াত গ্রহণ করেছে তারাই মুমিন হয়ে গেছে, আর যারাই নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, যারাই নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই তারাই কাফেরে পরিণত হয়েছে, বরাবর ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহার রাসূল বান্নী মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, হে নবী, হে রাসূল, আপনার উপরে যা নাযিল করা হয়েছে সেটা প্রচার করুন, আল্লাহ নবীর উপরে কি নাযিল হয়েছে আজকে বললেন, কি নাযিল হয়েছে? আল্লাহ বলছে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বান্নী তার মানে তাবলিগ, বাল্লিগ বালাগা ইয়াতলুব সেখান থেকে এসেছে তাবলিগ, আল্লাহ বলছেন তাবলিগ করো, বাল্লিগ করো মানে পৌঁছে দাও, এটা হলো আরবি শব্দ মানে পৌঁছে দাও, আমার এই কথাগুলি মানুষের কাছে পৌঁছে দাও, কি করো? মা উনজিলা ইলাইকা, আমি তোমার উপরে যা নাযিল করেছি, তাহলে আল্লাহ তার নবীর উপরে কি নাযিল করেছেন? কোরআন। আল্লাহ বলছে কোরআনের প্রচার করতে, তাহলে কোরআন প্রচার বাদ দিয়ে যারা অন্য কোনো কিছু প্রচার করে তাহলে তাদেরকে সঠিক দাওয়াত হয়? আরো জোরে বলতে হবে, হয় না, কারণ আপনি নবীর থিওরি অনুসরণ করেন নাই, আল্লাহর থিওরি অনুসরণ করেন নাই, আপনার হাতে থাকবে কোরআন, কোরআন দিয়ে আপনি মানুষকে দাওয়াত দিবেন। এ কথাটি সূরা জুমাই সম্ভবত আল্লাহ বলছেন ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহিম ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলেন হুয়াল্লাযী, তিনি সেই সত্তা যিনি বা'সা প্রেরণ করেছে, ফিল উম্মিনা, আল্লাহ বলেন তিনি সেই সত্তা যিনি তার নবীকে নিরক্ষরদের মধ্যে প্রেরণ করেছেন, প্রেরণ করেছেন এই কারণে যে যাতে করে কোরআন তেলাওয়াত মানুষের সম্মুখে পড়ে, পড়ার পরে সাক্ষীহীন ওদেরকে আবার পবিত্র করে, কিসের মাধ্যম দিয়ে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআনের প্রচারের মাধ্যম দিয়ে, কোরআনের মাধ্যম দিয়েই একজন মানুষকে শুধরানো যায়, পবিত্র করানো যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন হে নবী আপনি কোরআনের প্রচার করুন, কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেন,
যদি আপনি কোরআন দিয়ে দাওয়াত যদি না দেন আল্লাহ পাক নবীকে বলেছেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহ পাক বলেন যদি তুমি হে নবী তুমি যদি এই কোরআনের দাওয়াত যদি না দাও কোরআন দিয়ে যদি মানুষকে না বোঝাও তাহলে তুমি তো রিসালাতের দায়িত্ব পালন করলে না আমার ভাইরা ভালো করে লক্ষ্য করো আল্লাহ যদি নবীকে কথা বলেন যে নবী যদি তুমি কোরআন দিয়ে কেউ কোরআন দিয়ে যদি মানুষকে না বোঝাও কোরআন দিয়ে যদি মানুষকে দাওয়াত না দাও তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না তাহলে আমাদের সমাজে আজকে যারা কোরআন দিয়ে দাওয়াত দেয় না কোরআনের কথা তাদের কাছে থাকে না বিভিন্ন রকমের উসুল দিয়ে বিভিন্ন রকমের মানুষের তৈরি করা মতাদর্শ দিয়ে যে দাওয়াত দেওয়া হয় পাঁচ ওজিফা বা বিভিন্ন রকমের যে দাওয়াত দেওয়া হয় ওই দাওয়াত যদি আল্লাহর নবীর সঙ্গে এবং আল্লাহর কোরআনের সঙ্গে যদি মিল যদি না থাকে তাহলে বিষয় দাওয়াত হলো 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 না কারণ ইয়া হাসবাতানা আলা ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিল্লাহ কানু বিহি ইস্তাহজুন এমন কোন নবী না এমন কোন রাসূল নাই যে নবী রাসূল দাওয়াত দিতে যে উপহাসের পাত্র হয় নাই কথা বলেন ঠিক কিনা আর আজ আমাদের সমাজে দাওয়াত দিতে গিয়ে ফুলের মালা পায় ভালো ভালো খাবার পায় তাহলে তো ভাই হলো না নবীর দাওয়াত দিতে হবে কোরআনের থেকে আল্লাহ পাক যেভাবে দাওয়াত দিতে বলেছেন ওইভাবেই দাওয়াত দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ আলাকুম মিন ইলাহিন গায়রু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নূহকে তার কওমির কাছে প্রেরণ করলাম তার কওমের কাছে গিয়ে বললো হে কম হে আমার সম্প্রদায়েরা এক আল্লাহ ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করো না কেবলমাত্র এক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো